আসসালাম, কি খবর? আলহামদুলিল্লাহ, আমার সব ভালো আছেন? আল্লাহ রাখছে ভালোই। কাজকাম কেমন চলছে? এই আপনার দোয়ায় দুই চারজনকে পাই, মোটামুটি পারাবার করা পারে আর কি। এখন কি পারাবার লোকজন নাই? ওহন লোকজন একটু কম কম, তাই কইলাম যে করে নাস্তা পানি খেয়ে আসি। জম্বর একটা খবর আছে। কি খবর রে? ওই যে হারন মাঝি গেল না, ওর বউটা একই। এই তুই দেখছ? দেখছি মানে মাদবর সাহেব। আরে কস কি, তেল তো একদিন দেখান না গেলে। একবার যদি দেখেন আপনি চুকিতে ফিরিয়ে পারবেন না, এত সুন্দর বউ। তুমি এই সময় বাড়িতে লোকজন নাই? লোকজন কম, তাই ভাবলাম কটা খেয়ে আসি। আচ্ছা যাও, তুমি হাত মুখ ধুয়া হও, আমি বাদ বাড়ি। তুমি কি খাইছো? আমি তোমার ছাড়া কবে খাইলাম? আচ্ছা বার, আমি হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা দর বেটা, সাদা দরস না কিনলি কে? ওহো মাত্র সাহেব, আগে করবেন না, মনে আছে আল্লাহ। ওই যে হারান মাঝির বউ, দেখছেন না মাদ্রাসা ওই যে বেছে। গরিব মানুষের দিনকাল, নৌকা চালায় আর কয় টাকা পায়, তাতে কোনো মতে দিনকাল কাটা যায়। কই গেছিল? পানির জন্য গেছিলাম। আরে এত কষ্ট করে দূর থেকে পানি আনো, আমারে বললেই তো হইতো। আমি তোমাদের বাসায় নিয়ে একটা টিউবওয়েল গায়ে দিতাম, না একটা মোটর সিস্টেম করে দিতাম। বেটা তুমি কি করলা? না মাদবর সাহেব, থাক, আমরা যেমনি চলবানছি আল্লাহর রহমতে আমরা ভালোই চলবানছি, আঙ্গ কারো সহযোগিতার দরকার নাই। আরে এটা তুমি কি বলতেছো? তুমি আমার কথাটার অন্য মাইন্ডে নিও না, আমি জাস্ট তোমাদেরকে একটু সহযোগিতা করতে চাইছিলাম, আমার মনটা কিন্তু ফ্রেশ। আরে কি করছিলি? হ্যাঁ আঙ্গ মাদবরের মতো আর ভালো মানুষ নেই, খুব ভালো মানুষ আঙ্গ মাদবর। আমার সাদা মনে কাদা নাই, জাস্ট একটু উপকার করতে আসতেছিলাম, আমি তোমাদের উপকার লাগতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাইও, লজ্জা করো না।
আল্লাহ, তুমি যে কি লাগে আঙ্গু গড়ে একটা সন্তান দাও না, মানুষের কথা আর সহ্য হয় না। ঠান্ডা বার দুইজনে খাইয়ে চলো ডাক্তারের কাছে একটু দেখাই নিয়ে আসি। তুমি হাত মুখ দিয়ে সংবাদ ফাটতেছি যাচ্ছ। Thank you.
আস্তে আস্তে বলো। এতদিন পরে মনে করছিলাম আল্লাহ মুখ তুলে তাকাইছে, এত বড় যে একটা রোগ হবো এটা কোনোদিনও ভাবি নাই। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, কাইন্দে কোনো লাভ নাই। আল্লাহ আমাদের ভাইকে রাখে নাই, আল্লাহর উপরে কি কারো হাত আছে বলো? উনি যেটা ভালো মনে করে ওটাই করে, কেন না? কষ্ট কি শুধু তোমার একাই? আমাকে কষ্ট হয় না? আচ্ছা তুমি কেন না, তুমি শুয়ে থাকো, আমি দেখি লোকের বাইরে দুই সাইড ডেটাকে কামাইতে পারিস। আরে করো, তোমার উঠতে হবে না, রান্না বাড়া করতে হবো না, আমি আসার সময় বাজার থেকে খাবার নিয়ে আসুন। আরে কি বান্ডারি, কি খবর, কইতে আসলা? ভালো হয় খবর, ভালো হয় গেছিলাম ওই হারাধন মাঝে দেখতে। কি জন্য? তার বউ অসুখ। আর কি খবর এখন, এখন বর্তমান খবর কি? এখন বর্তমান বেশি ভালো না, ঠিক নব ডাক্তারও ফিরিয়ে দিছে। কি হয়েছে? কি ওইজন ডাক্তারে তো দেখে বলে টিউমার হয়েছে। আচ্ছা ময়না, এ তোমার কি হলো? ময়না কথা বলো নাকি, কি হয়েছে তোমার? তুমি এইভাবে আমাকে একা ফেলে চলে যেতে পারো না। ময়না কথা বলো।